ভাবলা কই অভিদা উপস্থিত আছেন আমার বিধায়ক সোহম চক্রবর্তী সহ সংঘের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিবর্গ। শরৎ উৎসবের কয়েকটা দিন অতীতের সমস্ত বিবাদ বিশ্রম ভুলে গিয়ে অটুট ভাতৃত্ব বন্ধনের লক্ষ্যে যদি আপনারা মাতৃদর্শনে নিজেকে নিয়োজিত করেন তবেই দেখবেন আগামী দিনে চলার পথে এই ভারতবর্ষের আকাশে বিশ্বের বাতাসে আবার সেই বাস্তব সত্য প্রতিধ্বনিত হবে 1893 এর 11ই সেপ্টেম্বরের মতো শতবিধা মেরুভাবে নারী শক্তির প্রতি সম্মান শ্রদ্ধা অর্পণের মধ্য দিয়ে এ ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে সক্ষম থাকবে। নমস্কার। আমাদের মঞ্চের উদ্বোধক সোহম চক্রবর্তী সহ উত্তম বাড়িতে সম্বর্ধনা জানাচ্ছেন। খুবই ব্যস্ত, মানে এতটুকু সময় নেই। তারপরে আমরা সোহম চক্রবর্তীকে উত্তর দিয়ে আমরা স্মরণ করে নিচ্ছি। এরপর যারা আছে তোমরা ভাই একে একে বল রইল, ওই ছেলেটা আছে, রবীন্দ্র আছে, সৌরভ আছে, আমাদের গৌরব ধরুন আমাদের। নমস্কার। প্রথমে এই অঞ্চলে সত্যকারী আমার শারদীয় আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং গুরুজনদের অনেক প্রণাম। চাঁদের হাট, কারণ আমরা পেয়েছি একেবারে প্রকাশপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী উত্তম কুমার বারিক মহোদয়কে উপবিষ্ট রয়েছেন, এই ব্লকের সভাপতি বিশিষ্ট সমাজ
শ্রী রবীন্দ্রচন্দ্র মণ্ডল মহোদয়, উপবিষ্ট রয়েছেন অরূপ সুন্দর পাণ্ডা মহোদয়, পাত্রপ্রতিম সৌরভকান্তি বেড়া মহোদয়, এবং সর্বোপরি উপবিষ্ট রয়েছেন যিনি মানুষটি, যিনি একাধারে আপনাদের সকলের অভিভাবক, আর যার নাম ছাড়া ভগবান তো সম্পূর্ণ হয় না, অভিজিৎ দাস মহোদয়। ওনার আমন্ত্রণে আজকে আমরা প্রত্যেকে উপবিষ্ট হতে পেরেছি। আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এই ক্লাবের প্রত্যেক কর্তৃপক্ষকে, যারা এই সুযোগটা আমাদেরকে করে দিয়েছেন এখানে উপস্থিত থাকার এই শুভক্ষণে। মা এসে গেছেন, কালকেই মায়ের বোধন, কালকে মায়া মহাষষ্ঠী। মায়ের কাছে প্রার্থনা করব একটাই, যে মা আমাদের সকলকে ভালো রাখুক, আমাদের সকলকে সুখে রাখুক, সকলকে শান্তিতে রাখুক, এবং সর্বোপরি আমরা যেমন নিজের সুখটা কামনা করি, পাশের জনের জন্য যেন সুখটা কামনা করি, তবেই কিন্তু আমরা মনুষ্যত্বের বা মানবিকতার অর্থটাকে বজায় রাখতে পারব, তার মর্মকে বজায় রাখতে পারব, এবং যা আমাদের লক্ষ্য আমাদের এই সমাজকে তথা এই বাংলাকে আমরা সুন্দর করে সুসজ্জিত করে গড়ে তুলতে পারব। আর সর্বোপরি আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে এই বাংলার অভিভাবিকা সেখানে আমাদের কোনো চিন্তা নেই। একদিকে মা দশভূজা, আর একদিকে মা মমতা বন্দ্যোপাধ্যায়। তো সুতরাং আমরা প্রার্থনা করবো একটাই জিনিস, যে শুভ শক্তি উন্মেষ ঘটুক উন্মোচন, এবং অশুভ শক্তির বিনাশ ঘটুক। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা যদি আমরা চলতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা আগামী দিনে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো, যা আমাদের আগামী প্রজন্মের জন্য লাভকর হবে এবং সুখকর হবে। সকলে ভালো থাকুন, পুজোর প্রত্যেকটা দিন আপনারা উপভোগ করুন আনন্দের সাথে এবং মজার সঙ্গে।